Dear viewers, assalamu alaikum. Aajke ami direct ebong indirect speech er tito porbo dekhachi. Ekhane imperative sentence er byabohar niye alochona korbo. Imperative sentence niye alochona korar purbe amra ektu kotha bole nei. Seta holo imperative sentence amra jani dubhabe toiri hoy. Ekta holo mool verb diye shuru hoy ar ekta let diye shuru hoy. Jokhon imperative sentence subject second person thake tokhon seta likhte hoy na, mane uccho thake. Shekhane amra mool verb diye sentence shuru korte hoy. আর যদি ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট ফার্স্ট পারসন বা থার্ড পারসন থাকে সেখানে আমাদের সেন্টেন্সকে লেট দিয়ে শুরু করতে হবে এখন এই ইম্পারেটিভ সেন্টেন্সে যখন আমরা ডাইরেক্ট ন্যারেশনকে ইনডাইরেক্ট ন্যারেশনে পরিবর্তন করব তখন আমাদের কিছু নিয়ম কানুন ফলো করতে হবে আমরা দেখতে পাচ্ছি এখানে লেট বিহীন ইম্পারেটিভ সেন্টেন্সের নিয়মাবলী লেট বিহীন যখন লেট থাকবে না মূল ভাব দিয়ে যখন শুরু হবে তখন সেই সেন্টেন্সকে আমরা ক্রিয়া পরিবর্তন করব দেখি আমরা রিপোর্টিং ভার্ব সে বা সেইডের পরিবর্তে আর রিপোর্ট স্পিচটি যদি ইম্পারেটিভ সেন্টেন্স থাকে তখন সেখানে যে রিপোর্টিং ভার্ব থাকবে সেই রিপোর্টিং ভার্বের মধ্যে সে বা সেইডের পরিবর্তে সে হলো প্রেজেন্ট ফর্ম সে পাস্ট ফর্ম এর পরিবর্তে রিপোর্ট স্পিচের অর্থ অনুসারে মানে রিপোর্ট স্পিচটা যেরকম অর্থ প্রকাশ করবে আদেশ বুঝালে একরকম অনুরোধ বুঝালে একরকম এইরকম যেরকম অর্থ প্রকাশ করবে সেই অনুসারে এখন অনুরোধ যদি বোঝানো হয় রিপোর্ট স্পিচে তাহলে আমরা রিপোর্টিং ভার্ব সেইডের পরিবর্তে রিকোয়েস্ট লিখব রিপোর্ট স্পিচে যদি আদেশ বোঝায় তাহলে আমরা অর্ডার লিখব রিপোর্ট স্পিচের মধ্যে যদি উপদেশ বোঝায় রিপোর্টিং ভার্ব সেইডের পরিবর্তে অ্যাডভাইস লিখব আর রিপোর্টিং ভার্বের মধ্যে আদেশ উপদেশ অনুরোধ কোনটা স্পষ্ট হচ্ছে কোনটা এটা বোঝা যাচ্ছে না সেই ক্ষেত্রে আমরা টেল লিখতে পারি সহজে টেল ব্যবহার করতে পারি এছাড়া সেন্টেন্স মূল ভার্ব দ্বারা শুরু হলে মানে মূল আদেশ হলে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্ট স্পিচকে যুক্ত করতে আমাদের ব্যবহার করতে হবে টু আর ইনডাইরেক্ট ন্যারেশনে পরিবর্তন করার পর এই ইম্পারেটিভ সেন্টেন্সটি অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত হবে এরপর আমরা উদাহরণ দেখাচ্ছি যেমন প্রথমে আমরা দেখতেছি হি সেড টু মি গিভ মি এ কাপ অফ টি তো হি সেড টু মি আমাকে বললো গিভ মি এ কাপ অফ টি আমাকে এক কাপ চা দাও এই সেন্টেন্সের মধ্যে গিভ মি এ কাপ অফ টি এটা রিপোর্ট স্পিচ আর হি সেড টু মি রিপোর্টিং ভার্ব তো গিভ মি এ কাপ অফ টি আর এটা দ্বারা এখানে অনুরোধ বুঝাচ্ছে যেহেতু অনুরোধ বুঝাচ্ছে এই জন্য আমরা এখানে সেইডের পরিবর্তে কি লিখবো রিকোয়েস্ট লিখবো আমরা প্রথমে কি লিখতে পারি হি এখন সেইড সেইডের প্রথমে রিকোয়েস্ট লিখি রিকোয়েস্ট এখন সেইড যেহেতু পাস্ট টেন্স কাজে রিকোয়েস্ট এর পাস্ট টেন্স লিখতে হবে রিকোয়েস্টেড এরপর আমরা মি লিখলাম কারণ রিকোয়েস্টের পরে টু ব্যবহার করা হয় না রিকোয়েস্টেড মি এখন দুইটাকে যুক্ত করার জন্য ব্যবহার করতে হবে টু দুইটাকে এখন রিপোর্টিং ভার্ব হি সেড টু মি আর রিপোর্ট স্পিচ গিভ মি এ কাপ অফ টি দুইটাকে যুক্ত করতে হবে টু ব্যবহার করতে হবে আর টুর পরে হবে ভার্বের বেস্ট ফর্ম কাজে টু গিভ এটা হয়ে গেল এরপর মি ফার্স্ট পারসন এই ফার্স্ট পারসন মি পরিবর্তন হবে সাবজেক্ট হি অনুসারে তো মি যেহেতু এখানে ফার্স্ট পারসন অবজেক্ট ফর্মে আছে কাজে হি আছে সাবজেক্ট ফর্মে কাজে আমরা হি এর সাবজেক্ট ফর্ম হিম কাজে মি এর পরিবর্তে আমরা কি লিখবো হিম তো এ কাপ অফ টি থার্ড পারসন যা আছে তাই থাকবে এরপরে দুই নম্বর সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি আই সেড টু দ্য বয় ডু ইট অ্যাট আমি বালকটিকে বললাম ডু ইট অ্যাট হান্স এটা এখনই করো অর্ডার বুঝাচ্ছে তাহলে আমরা কি লিখবো আই অর্ডার যেহেতু সাইড তো এই জন্য আমরা কি লিখবো ইডি লিখবো অর্ডার দ্য বয় তাহলে যখন আমরা টু লিখবো টুর পরে অর্ডার বেস্ট হবে টু ডু ইট অ্যাট হান্স এরপর আছে আমাদের দ্য টিচার সেড টু দ্য বয়েজ শিক্ষক ছাত্রদেরকে বলল স্টাডি রেগুলারলি টু মেক এ মেক গুড ইন দ্য এক্সাম ভালোভাবে পড়াশোনা করো ভালোভাবে টু স্টাডি রেগুলার নিয়মিত পড়াশোনা করো টু মেক গুড ভালো করতে ইন দ্য এক্সাম পরীক্ষা উপদেশ বুঝাচ্ছে তা আমরা এখানে কি লিখব দ্য টিচার অ্যাডভাইসড অ্যাডভাইসড এখন কি হবে অ্যাডভাইসড দ্য বয়েজ যোগ করার জন্য টু বসবে স্টাডি রেগুলারলি টু মেক গুড দ্য এক্সাম এরপরের সেন্টেন্স আমাদের আছে হি সেড টু মি কাম টু মি এখানে তাহলে আদেশ উপদেশ কোনটা বুঝতে স্পষ্ট হচ্ছে না কাজে আমরা এখানে কি লিখব হি told me যখন যখন টু বসছে কাম থাকলে আমরা জানি লিখতে হয় বো
to go. He told me to go to me first person. পরিবর্তন সাবজেক্ট এই অনুসারে আজ আমাদের এখানে me object form কি সাবজেক্ট form আমরা জানি here object form him কাজে আমাদের এখানে he লিখতে হবে আমরা এর পরের নিয়মে চলে যাচ্ছি আমরা জানি ইম্পারটিশনের দুভাবে তৈরি left দ্বারা শুরু হয় let been let been টা এখন দেখালাম এখন let যুক্ত ইম্পারটিশনস let যুক্ত ইম্পারটিশনস কে আবার দুটো ভাগে ভাগ করা যায় এখন লেটার পরে যখন আস থাকবে সেটা এক রকম নিয়ম লেটার পরে আস না থাকে যদি অন্য কিছু থাকে অন্য কোনো পারসন সেটা ফার্স্ট পারসন বা সেকেন্ড পারসন তো না থার্ড পারসন যদি থাকে তাহলে আমাদের এখানে অন্য নিয়ম ব্যবহার করতে হয় লেটার পরে আস থাকলে এটা পরে আস থাকলে সেটা দ্বারা প্রস্তাব বোঝানো হয় প্রস্তাব বোঝানো হলে সেটা আমাদের এই নিচের নিয়মে তাকে ইনডাইরেক্ট ফ্যাশন করতে হবে তো আমরা দেখতে পাচ্ছি রিপোর্টিং ভার্ব সেয়ের পরিবর্তে প্রপোজ বা সাজেস্ট বসবে সে যদি ফার্স্ট টেন্স থাকে সে তাহলে প্রপোজ বা সাজেস্ট বসে যুক্ত করতে দুটাকে যুক্ত করতে কনজাংশনের সঙ্গে দ্যাট ব্যবহার করতে হবে এবং দ্যাট এর পরে সাবজেক্ট হিসাবে উই বসবে উই অথবা দে বসবে ধরে যে কোনো একটা বসতে পারে প্লাস শুড বা মাইট বসবে এখন উই বা দে কখন বসবে এটা আমি উদাহরণ মাধ্যমে দেখাচ্ছি রিপোর্টিং ভার্বের সাবজেক্ট বা অবজেক্ট হিসাবে কোন নোট নোটটা আমাদের এখানে খুব ইম্পর্টেন্ট রিপোর্টিং ভার্বের সাবজেক্ট বা অবজেক্ট হিসাবে কোন ফার্স্ট পারসন থাকলে রিপোর্টেড স্পিসে আসের পরিবর্তে উই বসবে এবং কোনো ফার্স্ট পারসন না থাকলে দে বসবে আমরা উদাহরণ দেখাচ্ছি এখানে যেমন এখানে আমাদের আছে হি সেড টু মি লেট আস প্লে ক্রিকেট ইন দা ফিল্ড হি সেড টু মি রিপোর্টিং ভার্ব লেট আস প্লে ক্রিকেট ইন দা ফিল্ড রিপোর্টেড স্পিস লেট আস প্লে ক্রিকেট ইন দা ফিল্ড এটা দ্বারা প্রস্তাব বোঝানো হচ্ছে লেট আস আছে কাজে এটা দ্বারা প্রস্তাব বোঝানো হচ্ছে এখন আমাদের প্রস্তাব বোঝানো হচ্ছে কাজে সের পরিবর্তে আমরা কি লিখব প্রপোজড লিখব তাহলে আমরা লিখলাম এখানে হি হি প্রপোজড টু মি লিখলাম তারপরে আমাদের দুটাকে যুক্ত করার জন্য দ্যাট লিখতে হবে এখন দ্যাট এর পরে আমাদের কি লিখবো এখানে আস্ক লিখবো নাকি উই লিখবো এখানে আমরা যখন দেখতে পাচ্ছি সেখানে হি প্রপোজ টু মি দ্যাট এখন এরকম এমন যখন হচ্ছে এখানে দেন সাইড হলো রিপিটিং ভার্ব হি হলো সাবজেক্ট মি হলো এখানে অবজেক্ট কাজেই আমাদের এখানে কি করতে হবে আমাদের এখানে হি প্রপোজ টু মি দ্যাট এখানে আমাদের সাইড হলো মূল ভার্ব কি হলো সাবজেক্ট আর মি অবজেক্ট এখানে একটা ফার্স্ট পারসন অবজেক্ট হিসেবে ফার্স্ট পারসন আছে কাজে আমাদের ব্যাপার হলো ইম্পারটিশন টেন্সে যখন প্রস্তাব বোঝাবো তখন রিপোর্টিং ভার্বের মধ্যে সাবজেক্ট অবজেক্ট যে কোনো ভাবেই হোক একটা ফার্স্ট পারসন থাকলে তা আমাদের লিখতে হবে উই এখন আমাদের লেট আস স্পেল ক্রিকেট আস এটা হলো লেট ভার্বের অবজেক্ট এবং পেলে ভার্বের সাবজেক্ট যখন পেলে হবে তখন সেখানে আমাদের উই হবে আর লেট হওয়ার কারণে এখানে আস হবে কিন্তু আমাদের যেহেতু আমরা ইনডাইরেক্ট নারেশন করতেছি অ্যাসার্টিভ হয়ে যায় অ্যাসার্টিভ হলে লেট থাকবে না তাহলে আমাদের এখানে ধরতে হবে এটা উই উই ফার্স্ট পারসন তা উই তো আমাদের এখানে সরাসরি কি লিখতে হবে উই লিখতে হবে উই আর যেহেতু হি সাইড টু মি এখানে মি ফার্স্ট পারসন আছে কাজে এখানে আমাদের অবশ্যই উই লিখতে হবে উই এখন আমাদের নিয়ম অনুসারে লিখতে হবে শুট মডেলের পরে ভার্বের বেস ফর্ম বসে আমরা জানি তাহলে প্লে প্লেই হবে প্লে ক্রিকেট ক্রিকেট ইন দা ফিল্ড এরপরে সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি রহিম সেড টু হিজ ফ্রেন্ডস রহিম তার বন্ধুদেরকে বল লেট আস মেক এ গার্ডেন ইন আওয়ার স্কুল ক্যাম্পাস আমাদের স্কুল ক্যাম্পাস আমরা একটি বাগান তৈরি করি প্রস্তাব আছে এখন এখানে রিপোর্টিং হলো সাইট রহিম হলো সাবজেক্ট থার্ড পারসন হিজ ফ্রেন্ডস এটাও থার্ড পারসন কাজে আমাদের এখানে কি করতে হবে আমরা দেখি প্রথম লিখলাম রহিম প্রপোজ টু হিজ ফ্রেন্ডস যখন আমরা দ্যাট লিখলাম এখন দ্যাট এর পর লেট আস এখানে আমরা লেট আস আছে লেট এর পর আস আমরা জানি আস মানে উই আছে এখানে যেহেতু রিপোর্টিং ভার্বের মধ্যে কোনো ফার্স্ট পারসন নাই কাজে আমাদের এখানে দে লিখতে হবে দে মেমোরি স্যার আমরা শুড লিখলাম শুড লেখার ভার্বের বেস ফর্ম মেক লিখলাম মেক এ গার্ডেন ইন তে আওয়ার কি হবে আওয়ার এখানে দেয়ার হবে দেয়ার স্কুল
এরপরে মাই ফ্রেন্ড সেড টু মি লেট আস সুইম ইন দ্য পন্ড, তাহলে কি হবে এখানে মাই ফ্রেন্ড ফ্রেন্ড প্রপোজড টু মি প্রপোজড টু মি যুক্তপদের মধ্যে দ্যাট লিখব লিখলাম দ্যাট এখন আমাদের এখানে লেটাস আছে এখানে রিপোর্টিং ওর সাইড এরপরে মাই ফ্রেন্ড এখানে মাই ফার্স্ট পারসন এবং তুমি এখানে ফার্স্ট পারসন আছে কাজে আমাদের এখানে লিখতে হবে উই উই তারপর আমরা মাইট লিখলাম শুদ্ধ মাইট লিখতে হবে মাইট সুইম দ্য পন্ড আচ্ছা মানে এরপরে রিলেট আছে এখন লেট আস থাকলে তো একটা কমেন্ট হলো লেট এর পরে আস না থাকে অন্য কোনো পার্সন যেমন সারা ফার্স্ট পার্সন মি থাকতে পারে হিম থাকতে পারে যে কোনো নাম থাকতে পারে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে সেই ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব সে এর পরিবর্তে আমরা আমরা সে বা সে পরিবর্তে সে লিখতে পারি টেল লিখতে পারি বুঝবে যদি অবজেক্ট থাকে টেল লিখব অবজেক্ট না থাকলে শুধু সে লিখব আমরা এবং যুক্ত করতে কনজাংশন দ্যাট বসবে এবং দ্যাট এর পরে সাবজেক্ট এর পরে মাইট বসাতে হবে মে বা মাইট বসাতে হবে যদি পাস্ট টেন্স হলে মাইট প্রেজেন্ট টেন্স হলে মে বসাতে হবে এখানে আমরা হি সেড টু মি তাহলে আমরা কি লিখতে পারি হি টোল্ড মি দুইটাকে যোগ করার জন্য দ্যাট লিখলাম দ্যাট এরপরে লেট মি গো হোম এখানে আছে মি তাহলে মি ফার্স্ট পারসন এই মি হলো এখানে গো ভার্বের কাছে আই লেটের কাছে মি কাজে এখানে ইম্পারেটিভ থেকে আমরা যখন ইন্ডাইরেক্ট করবো তা অ্যাসার্টিভ হয়ে যাবে তাহলে এখানে মিট আই হয়ে যাবে আই হলে এখানে ফার্স্ট পার্সন পরিবর্তনের সাবজেক্ট অনুসারে কি অনুসারে তাহলে আই যেহেতু সাবজেক্ট ফর্ম আছে গোর কারণে আই সাবজেক্ট কাজে হিয়ার সাবজেক্ট এখানে কি বসবে কি এবার নিয়ম অনুসারে আমরা মাইট লিখব যেহেতু এই যে হি সাইড ফার্স্ট ফর্ম এই জন্য মাইট লিখলাম যদি হি সে থাকতো তাহলে আমরা মে লিখতাম হি মাইট গো হোম এরপরের উদাহরণ আমরা দেখতে পাচ্ছি আই সাইড লেট হিম ডু দ্য ওয়ার্ক তাহলে আই সাইড এর পরে অবজেক্ট নাই কাজে আমরা এখন আই সাইড এ লিখলাম সাইড যোগ করার জন্য আমাদের কি হলো দ্যাট হলো এরপরে হিম আছে হিম আসলে এখানে হিমটা হিম আছে আসলে এটা হি ধরতে হবে কারণ ডু ভার্বের কাছে এটা হিম কারণ লেটার কাছে অবজেক্ট লেটার কাছে হিম ডুর কাছে হি কিন্তু লেট যেহেতু আমাদের থাকতেছে না নিচে ইন্ডাইরেক্ট করার সময় কাজে আমাদের এখানে হি লিখলাম হি থার্ড পারসন যেমন আছে তেমনি থাকবে চেঞ্জ হবে না হি মাইট ডু দ্য আচ্ছা এখন অর্থটা একটু খেয়াল করি আমরা এখানে হি সাইড টু মি সে আমাকে বললো লেট মি গো হোম চলো আমরা লেট মি গো হোম আমাকে বাড়ি যেতে দাও হি টোল্ড মি সে আমাকে বলেছিল যাতে সে বাড়ি যেতে পারে এখানে দেখার অর্থ যাতে এরকম হবে নিচেও আই সাইড লেট হিম টু দ্য ওয়ার্ক সে আমাকে বললো চলো লেট হিম টু দ্য কাজটি করে দাও আই সাইড আমি বলেছিলাম যাতে সে কাজটি করতে পারে আমাদের এরকম অর্থ আসবে এখন দ্যাটের অর্থ যাতে এরকম অর্থ প্রকাশ পাবে ডিয়ার ভিউয়ার্স এই টিউটোরিয়ালটি দেখার জন্য ধন্যবাদ আপনারা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টও শেয়ার করবেন থ্যাংক ইউ